नमस्कार বন্ধুরা, পাস্তা মিটস পোস্ততে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন আশা করি। আজ আমি এক কারির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা একটা অত্যন্ত কমন রেসিপি, আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব কি কি ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি। এখানে আমি চারটে বয়েল এগ নিয়েছি। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আমি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আছে। এছাড়া স্পাইসেসের মধ্যে এখানে আমি 1 টিস্পুন করে সব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর হলুদ গুঁড়ো সব নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা নিয়েছি, আর গোটা গরম মশলা মানে দারচিনি একটা, লবঙ্গ দুটো, এলাচ দুটো, আর একটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, আর 2 টেবিলস্পুন আমি এখানে দই নিয়েছি। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটাকে মাঝখান থেকে একটু চিড়ে নেব। তাতে কি হবে, একটার মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে, আর এছাড়াও তেলে দিলে অনেক সময় ডিমগুলো ফেটে যায়, তো এরকম একটুখানি ছুরি দিয়ে চিড়ে দিলে কি হবে, ডিমগুলো আর ফাটার চান্স থাকে না। এবার আমি এর মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেব। ভালো করে আমার নুন হলুদটা লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমি এটাকে ফ্রাই করব। ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। যে দইটা নিয়েছিলাম টক দইটা, আমি টক দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে স্পাইসেসগুলো আমি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এবারে এগুলো সমস্ত মশলা আর টক দইটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এই একটা পেস্ট আমি বানিয়ে রেখে দেবো, যখন গ্রেভিটা বানাবো তখন আমি এই পেস্টটা ইউজ করব। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে যে ডিমগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। ডিমগুলোকে ভালো করে এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নিতে হবে। ডিমগুলো আমার এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেন আমি আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। আগে কিন্তু আমি ডিমটা সাদা তেলে ভেজেছি, এখন আমি গ্রেভিটা বানাবো সর্ষের তেল দিয়ে। তো এখানেও আমি 1.5 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে যে ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু ভালো গন্ধ বেরালে দেন আমি জিঞ্জার গার্লিক যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে জিঞ্জার গার্লিকটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব, ভাজা ভাজা করে নেব। জিঞ্জার গার্লিক পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে আরও ভালো করে একটু নাড়িয়ে নেব। দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি টমেটো পিউরি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সমস্তটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এখানে আমি 1/2 টিস্পুন মতো সুগার অ্যাড করে দিচ্ছি। এখানে চিনিটা কিন্তু জাস্ট একটু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম, আপনারা কিন্তু চিনিটা নাও দিতে পারেন। তারপরে আমি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে আমি যে টক দই দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার আগে মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে টক দইটা দেওয়ার পরে কিন্তু অনেক সময় টক দইটা ফেটে যায়, তো সেটা দেখতে ভালো লাগে না। আর এটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। তারপরে ওই বাটিটার মধ্যে জল নিয়ে আমি আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত কিছু আরেকবার আমি ভালো করে কষিয়ে নেব। আরও 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা বুঝে দেবেন, যদি মনে হয় কাঁচা লঙ্কার পেস্ট দেবেন তাহলে এখানে পেস্টটাও দিতে পারেন। এখানে আমি আরও কিছুটা সল্ট অ্যাড করে দিলাম, যেহেতু ডিমের সল্টটা আছে তাই জন্য এখানে 1/2 টিস্পুন মতো সল্ট দিলাম। এখানে আমার মনে হচ্ছে আরেকটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ভালো হয় কালারটার জন্য, তাই জন্য আমি আরও 1/2 টিস্পুন মতো এখানে অ্যাড করে দিলাম, এটা অপশনাল। এভাবে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আরও 4 মিনিট ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার এটা ড্রাই হয়ে গেছে। এবারে কিন্তু আমার এটা কষানো রেডি হয়ে গেছে। আমি এখন এখানে জল অ্যাড করে দিচ্ছি। যেরকম গ্রেভিতে আমি যতটা জল রাখতে চাইছি সেই মতো এখানে জলটা আমি অ্যাড করব। এটা আমি কিন্তু লিকুইড ওয়াটার ইউজ করেছি। এইভাবে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি জল দিলাম,
আমি এর থেকে বেশি জল দেব না। এবারে যখনই এটা ফুটবে তারপর আমি ডিমগুলো দিয়ে দেব। গ্রেভিটা আমার ফুটতে শুরু করেছে, এখন আমি সব ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমগুলো অ্যাড করে যাওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এইভাবেই আমি কিছুক্ষণ আরও রেখে দেবো, 1 মিনিট মতো এটাকে হাই ফ্লেমেই রেখে দেবো। যে গ্রেভিটা আছে গ্রেভিটা আমার আরেকটু ড্রাই হবে, তো সেটাকে আমি হাই ফ্লেমেই রেখে দিচ্ছি। হাই ফ্লেমে 1 মিনিট রেখে দেওয়ার পরে আমার গ্রেভিটা প্রায় রেডি। এখন আমি 1/2 টিস্পুন মতো গরম মশলা অ্যাড করে দিলাম। তো আমি এইরকম স্টেজেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো, দেন আমি এটাকে সার্ভ করব। রেডি হয়ে গেল এগ কারির রেসিপি। তো আপনারা দেখলেন এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ একটা রেসিপি। ওপরে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান বা কুলচা যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।